গুড মর্নিং বন্ধুরা, বন্ধুরা মানুষের রাস্তাঘাটে ঘুমাইলে পরে মানুষে মানুষে পাগল হয়, আমরাও এক ধরনের পাগল। আমরাও আর পাগল, আমরা বাবার পাগল। ওই দেখো রাত্রেবেলা দেখাইতে পারছি না আমরা কই ঘুমাইছি কিতা করছি, কেউ বুঝতেও পারছো না। ঘুম ধরছে নি, এমন খারাপ জায়গা ঘুমাইছি, হাফ থেকে ডাউনও, মাথা একদিকে পাও একদিকে, খালি নামিয়ে নেমে শেষে শেষে নামি যাই। এই অবস্থা হয় ভুবন বাবা আইলে, খানি রানি নামে নাম নাই, খালি দেখো ভুবন বাবা কি জয়। তো বন্ধুরা এখন গিয়ে আলু বুতরা পাহাড় থেকে জল, জল লোয়ার লেগে কোন দিকে যেতে লাগবো? ওইদিকে 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 হে প্রভু, চলো ওইদিকে চলো। ভাই আমি আইছি, আমার বাড়িটা রয়ে গেছে, এই তো খারাপ রাস্তা থেকে নামলাম, নামে এখানে একটা মন্দির আছে, তো তুমি পূজা করতে পারবে। হে প্রভু, হে কৃষ্ণ, হাইসত জল কোন জায়গা আছে, চলো স্নান, ঝর্ণা জল লিমু বেটা কেন না? বন্ধু আমরা এখান থেকে জল জল নিলাম কিছু, জয় হো ভুবন বাবা। বন্ধু এই বাইরে দিছি ভাই, এক বোতল জল পড়িয়ে দিব আমরা, কিন্তু ঝর্ণার জল পুরো পবিত্র জল পাইবো। ভাই তারা স্নান করি না, আমরা স্নান করতাম না, এখানে আজকে না করে স্নান করতাম না। রাহুল স্নান করছি, বন্ধুরা আবার সকাল লিখেছে আর আমরা গাড়ি ফুচকা আটাইছি, এত ব্যাগগুলো লিছি, পিটার ব্যাগগুলো লিছি, তার মানে আমরা বিদায়। ভুবন বাবার টাটা কইয়া বিদায় লইলি, আর জয় ভুবন বাবা। মতো মানুষ না দিতে পারে, রাত্রেবেলা তোমরা ফুরা মতো দেখতে পারছো, পারছো না কতটুকু ভিড় হয়েছে, তখন দেখো বন্ধুরা বর্তমানে ভুবনের সবচেয়ে উঁচা জায়গা আছি, আমরা
বন্ধুরা আমরা যেদিকে উঠছিলাম মতিনগর ইয়া এই রাস্তা বেজার খারাপ আসলো তো আমরা এখন কৃষ্ণপুর ইয়া আমরা গাট ইয়া জেম গিয়া তো এই রাস্তা এখন পর্যন্ত কোনো খারাপ হা পতকান আইবার সময় যেরকম ডেঞ্জারাস দেখছিলাম ওইরকম না দেখতে পারবা এদিকে বাইক লুয়ে উঠা গেছে দুই তিনটা বাইকও দেখছি মন্দিরের একটু আগে রাখা হ্যাঁ এখানে অত বেশি খারা না যে কারণে মানুষের বাইক লুয়ে উঠে দিতে পারছে আর বালা এসিবি গাড়ি থাকলে ওইদিকে আরামসে উঠে যাইব কোনো প্রবলেম হইতো না রাস্তা বড় আছে মোটামুটি 10-12 ফুটের রাস্তা আছে আরামসে উঠে যেতে পারবে জঙ্গল জঙ্গল টাইপ শুনছিলাম যে এদিকে খারা রোদ পাইব কিন্তু খারা রোদ তো ওখান পর্যন্ত পাইছি না মাথার উপরে সূর্য আবার আগ পর্যন্ত খারা রোদ পাইতাম না সামনে গিয়া 12টা পাইছিব এর আগে যাবো গিয়া 10টার ভিতরে আমি যাইব একদম হ্যাঁ চলো 7:10 থেকে শুরু করছিলাম আমরা রোয়ানা তখন বাজি গেছে 7:40 মোটামুটি আধা ঘন্টার থেকে আটিয়ার চলো দেখি আধা ঘন্টা আটিয়া বোধ নামা গেছে কিন্তু উঠার সময় আধা ঘন্টা তখন উঠতে পারতাম না এই দেখো এখানে সামনের দিকে বোধ খাড়া একটা হাফ আছে সামনে একটা খাড়া হাফ আছে এই ধরনের হাফ উঠা ঠিক আছে কেন রাস্তা বড় আছে কোনো প্রবলেম হইতো না কিন্তু ভাই বালা হাফ আছে কেন বহুত হাফ আছে বন্ধুরা মতিনগরে উঠার সময় আমরা অত বেশি গড়বাড়ি পাইছি না একদম উপরে উঠিয়া আমরা এখনো বেজান কিছু বেজান নাম শুনছি না তারপরে ওইদিকে গড়বাড়ি আছে মানুষের গড়বাড়ি দেখা যাচ্ছে দোকান দেখানো আছে জায়গাটাও সমতল মতিনগর উইয়া উঠার সময় খালি সিঁড়ি আর সিঁড়ি পেয়েছি হাফ আর হাফ কিন্তু এখানে বহুত সমতল জায়গা আছে হাঁটিয়া কিছু জায়গা উঠিয়ে যেতে পারবে কিছু জায়গা বুঝে যেতে পারবে কোনো প্রবলেম নেই আর একবার যদি আই তাহলে এদিকে আমরা কাটিয়া এই রোড উঠি কারণ এই জায়গা বড় জায়গা আছে বড় রাস্তা আছে এইখানে ফুল গাছ রূপসার হালকা রাতে দুমদুম জ্বলাইছে ঠান্ডা লাগাইছে রাত্রেবেলা বাচ্চারার মতো ধীরে ধীরে এই দেখো পুরা একটা মাঠের মতো পুরা সমতল জায়গা বহুত বড় জায়গা একটা এরিয়া বহুত বড় এরিয়া রে বহুত সমতল জায়গা হ্যাঁ পুরো গাছ গাছ হয় কিন্তু বন্ধুরা একটা জিনিস সেটা আমরা যদি রোদ্রের মধ্যে উঠতে চাও তো বহুত কষ্ট হয়ে যাব কারণ ডাইরেক্ট সূর্যের আলো পাইবা ডাইরেক্ট রোদ পাইবা গাছ গাছালি কিছু কম বহুত কম আছে গাছ গাছালি মানে রোদ্রে জ্বালাই লিব আর কিছু না গলার আওয়াজ আওয়াজ একদম বই গেছে মালিক আমরা সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে নাম লিখেছি মাঝরাতে বদনাম হয়েছে ভবিষ্যতে করে দিবো আরো ওটার লাগে ভবিষ্যতে ফুরে উঠবো বাইক বাইক লিয়ে তো ফুরে উঠে এই দেখো আমি তো কই তোমার মতো লাগছে কিন্তু মাস্ক লাগান দেখছি না দেখাইছো না আইছি আমরা ছজন বেগো করাই ডেগ খাইতো আসলাম জায়গা পাইছি না আহ লইয়া যাই গিয়া হয় বন্ধুরা ভুবন আইলে পরে
কত জানাশোনা মানুষের লগে দেখা হয় কত মানুষের লগে সব শিলচরের মানুষের লগে লাইকক দেখাম রে ওয়া ইয়া যদি গাড়ি উঠে লাস্ট তো তখন পর্যন্ত একটা গাড়ি দেখছি তা বোলেরো গাড়ি দেখা যায় বোলেরো গাড়ি তখন পর্যন্ত উঠছে এই বোলেরো গাড়ি ওদিকে উঠতে পারলো না আরামসে উঠতে পারলো না কোনো প্রবলেম নাই পালা এসইউভি গাড়ি আরামসে উঠে যাব জিমনি টিমনি আরামসে উঠে যাব হাড়ুড় আর উঠে যাব আরামসে অর্ধেক থেকে বেশি জায়গা এই যে গাড়ি গাড়ি উঠে গেছে এসইউভি গাড়ি জিমনি থার এগুলো এদিকে আরামসে উঠে যাব উপরে অবধি পুরো উঠতে পারবো আরে এই খাড়া উঠে গেছে তো এই খাড়া তো কোনো কিছু না রামকৃষ্ণনগর বিধানসভার শ্রী বিজয় মালাকার দাদার উদ্যোগে আমরা খাওয়ানি ছেলে উনি খুব ভালো মানুষ যে অতজন আবার জয় জয়কার হোক হর হর মহাদেব বিজয় মালাকার জিন্দাবাদ 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 বিজয় মালাকার জিন্দাবাদ 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 বন্ধুরা আমরা খিচুড়ি খাওয়াইয়া অল্প জায়গা নামার পরে এখানে আমরা একটা মন্দিরে আই গেলাম এই মন্দিরটা মনে হয় হনুমান মন্দির এই যে দেখায় এই যে হনুমান মন্দির অতরূপ বন্ধুরা অটো উঠে যায় কিছু অটো যদি উঠে যেতে পারতো অন্যান্য গাড়ি তো সহজে উঠে যাবো হনুমান হনুমান মন্দির থেকে রওনা দিলেছি বন্ধু হনুমান মন্দির থেকে তো শুরু হয়ে গেল ব্লকের রাস্তা মোটামুটি হনুমান মন্দির পর্যন্ত ব্লকের রাস্তা বনে গেছে রাহুল তারা তো অন্য দেখছিলাম কিন্তু তখন তারা আবার কই গেল গিয়া বন্ধুরা বহু জায়গা ব্লক আছে মোটামুটি ধরল দেড় থেকে দুই কিলোমিটার দেড় দুই কিলোমিটার হইতো না এক দেড় কিলোমিটার হইব ব্লক তারপরে আবার কাঁচা রাস্তা পাই গেছি আমরা হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথে চলো বন্ধুরা এটা ডালাই না পাথর কাটিয়া বানাইছে তা কোথায় ও বন্ধুরা নিশ্চয় নামতে নামতে বহু জায়গা নামে গেলাম এখান থেকে যদি ক্যামেরাটা একটু ভালো হইতো বন্ধুরা প্রকৃতিটা বহুত সুন্দর ভিউজটা বহুত সুন্দর এই জন্য দেখো একদম জঙ্গলে জঙ্গল হায় হায় কতটুক জায়গা যাই গিয়া তাড়াতাড়ি তারপরে একটু দাঁড়াই দাঁড়ানির কারণ হেরান লাগে না দাঁড়ানির কারণ তারা ওই যে দেখা যাক বয়স্ক বয়স্ক দুজন মানুষ আর এই যে বয়স্ক বউ বয়স্ক জামাই তারা আসতে পারেন না নামতে পারেন না সেই কারণে তারা ইচ্ছা লাগে মিস্টার রাহুল পাল আর মিসেস রূপসা পাল তো বন্ধুরা আমরা ভুবন পাহাড় থেকে নামে গেছি এই দেখো আমরা প্রায় প্রায় বহুত বেশি নামে গেছি একদম নিচেই গেছি ভুবন পাহাড়ের নিচেই গেছি এইখানে দাঁড়াইয়া আমি আমার লগের তারার অপেক্ষা করি আর তারা মনে হয় ওখানে রয়েছে উপরে তারার অপেক্ষা করি আর আশেপাশে তো দেখি আরো না তারা যে তারা আমার আগে যেতো গিয়া একজন খালি যদি আগে যেতে পারে যে যাইতো তাইনটা তো তাইনে তো অন্য দাঁড়ানি থাকলো না কিন্তু অন্য তো দাঁড়ানি নাই কই যেতাম গিয়া ওখানে আগে যাইমু গিয়া
আগে গিয়ে যদি না পাই তাহলে উল্টা আমারে গুজারিশ লাগাই দে, তো উল্টা দিকদারি হয়ে যাব। এখানে দাঁড়াই দেখি তারা নামে। বন্ধুরা ভুবন থেকে আমরা ঘাট থেকে গাড়ি রিজার্ভ করে এগিয়েছি অটো, যে বর্তমানে আমরা সদরঘাট আছি। সদরঘাট থেকে যাইব গিয়া বিজয় পরে গিয়ে বা অটোয় ক্যান থেকে ডাইরেক্ট করো।